সকালবেলা ঘুম থেকে উঠে সব থেকে বড় চিন্তা কি রান্না করব। তো ফ্রিজ খুলে দেখলাম মাছ আছে, আর সবজি বলতে বেগুন ছিল আর লাল শাক ছিল, আরও দু একটা ছিল। তো বেশি আর বেশি কিছু বের করলাম না, মাছটা বের করে ওখানে জলে ভিজিয়ে রাখলাম, কেন কি বরফটা ছাড়ার জন্য। আর লাল শাক রান্না করব, সেই জন্য লাল শাক এখন কুচিয়ে নিচ্ছি। আর আগে থেকে কিন্তু ফ্রিজে মাছ সবজি সব কিছু ভালো করে পরিষ্কার করে ধুয়েই তারপরে আমি রাখি। আর যে কোনো শাক বলো না কেন, আগে যদি একটা একটা করে মানে বেশি করে জল নিয়ে না ধোয়া যায়, বালি তো থাকেই, তারপরে ভিতরে একটা দুটো চুলও থাকতে পারে, তো কুচিয়ে কাটতে গেলে কী হয়, তখন হয়তো নোংরাগুলো বেরোলো না, ওর ভিতরে থেকে গেল, সেই জন্যে আর কি। আর বারবার ধুয়ে নিয়েছিলাম, আর কুচিয়ে নেওয়ার পর আরেকবার তো ধুতেই হবে। তো যাই হোক, এখানে সবজিগুলো সব কেটে নিচ্ছি, লাল শাক কেটে নিয়েছি, লাল শাক ভাজা করব পেঁয়াজ দিয়ে। আর এখানে কাঁচকলা আর আলু মাছের ঝোল হবে। আর ফ্রিজ থেকে মাছটা বের করে ভিজিয়ে রেখেছিলাম, বরফটা ছেড়ে গেছে, এখন লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি, মাছটা আগে ভেজে নেবো। এখানে শাকের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, আর মাছের ঝোলে একটু আদা দেবো, তাই আদা কুচিয়ে নিয়েছি। তো মাছের ঝোলটা একদমই নর্মালভাবে করতে চাইছি, কেন কি ছেলে খাবে। আর আগে পেঁয়াজ রসুন দিতাম, এখন ইদানিং এই 10 কি 15 দিন ধরে একটু কমিয়ে দিয়েছি। আর আদা রসুন দিলেও একদম পরিমাণে অল্প দিই, কেন কি ছেলে খাবে যার জন্য। আর তোমরা তো জানো, যারা ডেলি ভিউয়ার, দেখোই লঙ্কাটা পরে ইউজ করি, মাছের ঝোল কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন সব সবজি টবজি সেদ্ধ হয়ে যায় তখন ছেলের জন্য তরকারি তুলে রেখে তারপরেই আমি লঙ্কাটা ইউজ করি। আলাদা করে রান্না করার একটা সব থেকে বড়ো ঝামেলা বলতে পারো, আর কোনো দিনই করিনি আমার ছেলের জন্য আলাদা করে রান্না, মানে শখের বশেও কোনো দিন করিনি, আমরা যা খাই ওটাই ও খাই। তো যাই হোক, এই যে মাছগুলো এদিকে ভেজে নিচ্ছি, আর এদিকে কড়াইতে তেলের উপর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, ভালো করে ভেজে নেবো লাল লাল করে, তারপর লাল শাকটা দিয়ে দেবো। আর শাকটা আজকে মানে খাওয়ার পরে ভালো লাগছিলো, কিন্তু রান্নার সময় কেমন যেন মনে হচ্ছিলো যে ভালো না, একটু বেশি পেকে গেছে, মানে জল বেরোচ্ছিলো না শাক থেকে। আর এদিকে এই যে কাঁচকলা আলু একদমই অল্প তেলে ভেজে নিচ্ছি, আর আগে দিয়েছিলাম জিরে ফোড়ন, তো এগুলো ভেজে নিয়ে একটু আদা বাটা জিরে বাটা দিয়ে দেবো। আর লঙ্কাটা তো একদম শেষে ইউজ করব, তোমাদেরকে বললাম। আর যেগুলো রুটিন মশলা সেগুলো দিয়ে দিয়েছি, আর একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কষিয়ে নিয়ে এবার এতে জল দিয়ে দেবো, জল দিয়ে ফুটে উঠলে মাছ দিয়ে দিয়েছি। তারপরে যে একটু চা করে নিয়ে আসলাম, যতই কাজকর্ম থাকুক আর যতই ব্যস্ততা থাকুক না কেন, এক কাপ চা খেতে আমি কখনোই ভুলি না। আর পেছনে আমার পেছনের অবস্থাটা দেখে তোমরা ভয় পেয়ে যাবে, মানে এভাবে বসে আছি তাই, ঘরের বিছানার অবস্থা একেবারেই খুবই খারাপ, ছেলে মানে ঘুমোচ্ছিলো তারপর উঠে ওই যে খেলা করছিলো যার জন্য, আর ফ্রিজে অনেকটাই দুধ জমে গেছিলো যার জন্য ভাবলাম একটু পায়েস বানিয়ে দিই, বিকেলে ছেলে খেতে পারবে। আর এই যে আলু কাঁচকলা সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে, ছেলের জন্য মাছের ঝোলটা বা তুলে নেবো, তারপর আমি লঙ্কা ইউজ করব, আর মাছগুলোও দিয়ে দিয়েছি। তো যাই হোক, একদমই হালকা পাতলাভাবে করেছি, দেখতেই পাচ্ছ তেল মশলা একেবারেই কিন্তু কম। এখন 1টা বাজে আর রান্নাবান্না সব কিছু হয়ে গেছে, গ্যাস ওভেন পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে ভাত হচ্ছে, আর এই যে পায়েস বসিয়েছি। তো একটু গুড় ছিল ঘরে, তো এই পুরো শীতকালে না গুড়ের পায়েস খাওয়াই হয়নি, তো ভাবলাম একটু পায়েস বানিয়ে দিই ছেলেকে, ও খেতে পারবে আর কি। তো 2-3 দিন ধরে বলছি, বানানোর সময় হয়ে উঠছে, আসলে শুধুমাত্র সংসারের কাজ তো না, মানে তোমরা সবাই আমার মতো সংসারের কাজকর্ম করো জানি, কিন্তু আমার এই যে ভিডিও করার এক্সট্রা কাজটা, ইনস্টাগ্রামে রিল বানাচ্ছি, ইউটিউবে শর্ট করছি, বড় ভিডিও বানাচ্ছি, মিনি ব্লগ বানাচ্ছি, মানে একদিনে এত বেশি কাজ করতে গিয়ে, আর শুধুমাত্র তো শ্যুট করে রাখা তা না, তারপর এগুলোকে এডিট করতে হয়, আপলোড করতে হয়। আসলে একটা ভিডিও আপলোড করতে গেলে যে কত কষ্ট, আমরা প্রত্যেকটা মানে যারা ইউটিউব করি না কেন, মানে একটা ভিডিও শ্যুট করা, এডিট করা, বিভিন্ন অনেক রকম প্রসেসিং থাকে, তারপর গিয়ে তোমরা একটা ভিডিও দেখতে পাও, মানে সারাদিনের পুরো ভিডিওটাকে 10 মিনিটের মধ্যে আনা খুবই কষ্টকর ব্যাপার। তো যাই হোক, তবু ভালোবেসে করি, আর আমি যে কোনো কাজ করতে ভালোবাসি, কোনো কাজই আমার কাছে ছোটো না, পরিশ্রম করতে খুব ভালোবাসি বলতে পারো, যার জন্য হয়তো অত বেশি কষ্ট হয় না। তো যাই হোক, কোনো কাজই হয়নি, বেড কভারগুলো চেঞ্জ করবো, আর বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে, সকাল থেকেই মেঘলা ছিল, এবার বৃষ্টি যে আসবে তা আর কে জানে, আজকে জামাকাপড়ও কাঁচা ধোয়া আছে, বেড কভারগুলো চেঞ্জ করতে হবে, তো জানি না কত দূর কী করবো, মানে মেঘ ডাকছে, তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ না জানি না। তো কারেন্টটা থাকলে হয়, কারেন্ট থাকতে থাকতে সব রান্নাবান্না হয়ে গেলে সুবিধা হয়, কেন কি বলো তো অন্ধকারের মধ্যে মানে মোবাইলে টর্চ দিলে রান্না করা একটু অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, চলো অত বেশি কথা আর বলছি না, আর যেহেতু পায়েস হচ্ছে, আর ছোটো একটা মানে ডেকচিতে বসিয়েছি, তো এখান থেকে সরে যেতে পারছি না, যদি দুধটা পড়ে যাই নাহলে এতক্ষণ ওই দিকে ঘরের কাজকর্ম হয়ে যেত। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, পরে এসে আবার কথা বলছি।
তো যাই হোক, ওইদিকে রান্না বান্না সমস্ত কিছু বসিয়ে দিয়ে বিছানাটা গোছাতে চলে আসলাম আর বেড কভারটা চেঞ্জ করে নেব। গতকালই চেঞ্জ করতে চেয়েছিলাম কিন্তু হয়ে ওঠেনি, তো আজকে এই যে চেঞ্জ করে নিচ্ছি। আর এই যে কালো যে এটা কি বলে জানি না, যাই হোক পেতে রেখেছি অনেক দিন ধরে, পাতা আছে। ছেলে টয়লেট করে দেয় কিনা, কিন্তু কোনোদিনই ও টয়লেট করেনি বিছানায়। মানে কি বলবো, ওর এই 2.5 বছর বয়স, আমি হয়তো হাতে গুনে বলে দেবো যে কয়দিন বিছানায় টয়লেট করেছে। ও হওয়ার পর থেকেই এরকম, না যে এখন বড় হয়ে গেছে তাই, মানে কোনোদিনই এসব নিয়ে আমার কোনো ঝামেলাই হয়নি। তো যাই হোক, দেখতে পাচ্ছ বেড কভারটা চেঞ্জ করে নিলাম, তবুও সেফটির জন্য রেখে দেওয়া আর কি। আর এই যে বাইরে বৃষ্টি হয়েছে আর এখনও হালকা পাতলা হচ্ছে, আর ব্যালকনিটা অনেকবার ধরে পরিষ্কার করলাম, জল এসে পুরো একদম ভর্তি হয়ে গেছে, ছেলে বারবার এসে খেলা করে যার জন্য আর কি। আর এই তো ছেলেও খেলা করছে দেখতে পাচ্ছ, আর বাথরুমে গিয়ে জামা ভিজিয়ে ফেলেছে, তো এখন আর চেঞ্জ করে দিলাম না, মিনিট পাঁচেক মতো ওইভাবে থাক, তারপর আমি ঘরটা মুছে গিয়ে সঙ্গে সঙ্গে ওকে স্নান করিয়ে দেবো। আর আমিও স্নান করে এসে পরে তোমাদের সঙ্গে কথা বলছি। এখন বাজে 2:10 বাকি, আর স্নান করে চলে আসলাম, জামা কাপড়ও কাছে ধোয়া করেছি, এখনও পর্যন্ত মেলেনি, কেন কি যদি আবার বৃষ্টি আসে যার জন্য অপেক্ষা করছি। আর তোমাদের তখন বললাম যে কারেন্ট চলে যাবে, সে রান্নাবান্না করে মানে বাসনগুলো ধোয়ার আগেই কারেন্ট চলে গেলো, তো ওই ও আবার লাইট জ্বালিয়ে দিলাম ফোনের, তো ফোনের লাইট দিয়েই মানে কাজকর্মগুলো করে নিলাম। আর ছেলেও স্নান করে এসছে, আমিও এসছি, আর খুব ভালো লাগছে, বৃষ্টি হয় না ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেলো। তো যাই হোক, এদিকে না সব কিছু বাইরে দেখতে পারি, খুব ভালো লাগে, ওইদিকে তো সেসব সম্ভব হতো না। তো ও বাবা গেছে স্নান করতে, তো স্নান করে আসলে তারপর খাওয়া দাওয়া করে নেবো আমরা, 5 মিনিট বসবো যতক্ষণ না স্নান করে আসে। কি হ্যাঁ, কি কি বলছিস, কিরেবা বল, আচ্ছা কাউকে বল নিয়ে যেতে দেখেছে হয়তো নিচে, আচ্ছা বল দিচ্ছি। তো চলো বন্ধুরা, পরে এসে কথা বলছি, দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালোই লাগবে, বাই বলো। আজ 5টা, আর হাজব্যান্ড দোকানে চলে গেলো, আর আবার বৃষ্টি হয়েছে, দেখো মানে টিপটিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে, বুঝতে পারছো কিনা জানি না। আর আমি একটু ঘুমিয়ে নিয়েছি, আর ছেলে কিছুতেই ঘুমালো না, আমরা দুজন দুই ঘরে ঘুমাচ্ছি, আর ও একবার খেলা করছে এই ঘরে, একবার ওই ঘরে, এই করতে থাকে আর কি। তো যাই হোক, চলো ভিডিওটা শেষ করে দিতে আসলাম, কেন কি এডিটও করবো জন্য আপলোডও করতে হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, আর বন্ধু বান্ধব সবার সঙ্গে শেয়ার করতে পারো। তো চলো অন্য কোনো ভিডিও তোমাদের সঙ্গে দেখাবে।